এমদাদুল হক ইনাম আপনি লিখেছেন বাবা মাকে কি পায়ে ধরে সালাম করা যাবে দেখুন সালাম মুখে করার বিষয় সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই বিভিন্ন হাদিস থেকে মানে শ্রদ্ধার অংশ হিসাবে পায়ে চুম্বন করার বিষয় বর্ণিত আছে সেটি ভিন্ন বিষয় এবং সেটা নিয়ে অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ আছে কিন্তু সালাম হিসাবে পায়ে চুম্বন করা বা পা ছোঁয়া এটার কোনো নির্দেশনা ইসলামে নেই এটি আমাদের সমাজে এসেছে হিন্দুদের পদধূলি নেয়া বা চরণ ধুলি নেয়া থেকে হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের একটা সংস্কৃতি হলো চরণ ধুলি নেয়া মরব্বীদের তো সেখান থেকে পদধুলি বা চরণধুলি থেকে নিয়ে কদম এসেছে বা সেখান থেকে পাঁচ সালাম করা কদম বলতে পাঁচুই সালাম করা এই কালচারটা এসেছে মূলত সালাম হবে মুখে যদি পাঁচুইয়ে সালাম করতে হয় তাহলে সালামের তো একটা জবাব আছে আপনি সালাম দিতে গিয়ে একজনের পাঁচ হলেন তিনি যিনি হন না কেন তো জবাবে তিনি আপনার কি ছোবেন মানে জবাবে তো নবী করিম সাল্লাহ সাল্লামকে আমাদেরকে আল্লাহর নির্দেশ করেছেন করেনা করিমেদা হইয় বিয়ে ফাহ মিনহাদুহা তোমাদেরকে যখন কোনো অভিবাদন যারা কেউ অভিবাদন জানায় তখন তোমরা তার চাইতে ভালো অভিবাদন দিয়ে রিপ্লাই করো কিংবা কমপক্ষে যেটুকু করছে সেটুকু ফেরত দাও তো কেউ আসসালামু আলাইকুম বললে আপনি আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ কমপক্ষে ওরমতুল্লাহ বলবেন নাহলে কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন কেউ পাঁচুইয় যদি সালাম করে মানে সালাম যদি পাঁচুই করার অপশন থাকে আর সে যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে যিনি সালামটা গ্রহণ করলেন যাকে সালামটা দেয়া হলো তিনি জবাবে কি ছুবেন এখানে তো কোনো কিছু মানে কোনো গ্রহণযোগ্য উত্তর খুঁজে পাওয়া করি যার কারণে আমরা বলবো যে পা ছুঁয়ে সালাম ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশ নয় সালামের মধ্যে পা ছোঁয়ার কোনো সম্পর্ক নেই নুসরত জাহান সাইমা আপনি লিখেছেন মৃত সন্তান জন্য দোয়া করবো কীভাবে আল্লাহর বলবেন কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন ক্ষমা করেন যদি সে বালক প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তার ভুল ত্রুটি তার অপরাধ গুণা এগুলো যেন তালা মাফ করেন যদি সে ছোট সন্তান হয়ে থাকে তাহলে সেজন্য মা বাবা সুপারিশকারী হয় আখেরাতে সেই জন্য আল্লাহ কাছে দোয়া করবেন জানালা যেন আল্লাহ তাল্লাহ একত্রিত করেন সেজন্য আল্লাহ কাছে দোয়া করবেন সাধারণভাবে এটা যেন বিশেষ কোনো এই দোয়া করতে হবে এমন কোনো কথা নেই